হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 ABTA টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের 152, 152 এবং 162, 162 পেজের যে SAQ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। 154 পেজের 1 নম্বর MCQ কোশ্চেনটি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটি কিসে দুর্বল হয়ে পড়েছিল। এটির অ্যান্সার হচ্ছে, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপুল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফ্রেস। পিপুল মানে লোকেরা তাকে বলতো যে তার একটি প্রিটি ফেস ছিল, সেটা শুনতে শুনতে সে টায়ার্ড অফ হয়ে পড়েছিল। এটি হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ডিড দ্য নিউ ট্রাভেলার টেল অ্যাবাউট দ্য গার্ল, নতুন ট্রাভেলার, নতুন প্যাসেঞ্জারটি মেয়েটি সম্পর্কে কী বলেছিলেন। দ্য নিউ ট্রাভেলার টোল্ড, বলেছিলেন অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে, অ্যাবাউট দ্য গার্লস আইস, দ্যাট যে সি হ্যাড বিউটিফুল আইস, বাট দে ওয়ার নো ইউজ টু হার, ফুল স্টপ, সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। 3 নম্বর কোশ্চেনটি, ইন হুইচ সেঞ্চুরি, কোন শতাব্দীতে ওয়াজ কালামস এনসেস্ট্রাল হাউস বুল্ড কালামের বাড়িটি নির্মিত হয়েছিল। এটার অ্যান্সার হবে 19th century, কালামস এনসেস্ট্রাল হাউস ওয়াজ বুল্ড ইন 19th century। কোশ্চিন নাম্বার ফোর, হু ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত হাই প্রিয়েস্ট ছিল হচ্ছে পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী। দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী। কোশ্চিন নাম্বার 5, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করেছিলেন। মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। 6 নম্বর কোশ্চেনটি, হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু টিচ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটিকে কী শিক্ষা দিতে চেয়েছিলেন। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ, শিক্ষা দিতে চেয়েছিলেন দ্য বয় ছেলেটিকে, রাইট ফ্রম রং, ভুল থেকে সঠিকটি হতে শিক্ষা দিতে চেয়েছিলেন। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ দ্য বয় রাইট ফ্রম রং। 7 নম্বর কোশ্চেনটি, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, জারের তৃতীয় কোশ্চেনটি কী ছিল। দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ ছিল দ্যাট যে হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড হিজ ফার্স্ট অ্যাটেনশন। 8 নম্বর কোশ্চেনটি, হোম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট ফর হিজ কোশ্চেন্স, স্যার কাদের তার কোশ্চেনের জন্য কার সঙ্গে কনসাল্ট, আলোচনা, পরামর্শ করার জন্য ডিসাইড করেন। এটির অ্যান্সার হচ্ছে হারমিটের সঙ্গে। তাহলে দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ফর হিজ কোশ্চেন্স। 4-এর কবিতা থেকে 1 নম্বর MCQ হচ্ছে, হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য পোয়েট মেক টু নেচার ফর দ্য শোল্ডার, কবি প্রকৃতির কাছে কী রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন শোল্ডারের জন্য। দ্য পোয়েট মেক্স এ রিকোয়েস্ট টু নেচার, নেচারের প্রতি টু কিভ দ্য শোল্ডার ওয়ার্ম, সৈনিকটিকে ওয়ার্ম রাখার জন্য। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় কোথায় স্লো স্ট্রিম প্রবাহিত হচ্ছিলো। এটির অ্যান্সার হচ্ছে, ইন এ স্মল গ্রিন ভ্যালি, দ্য পোয়েট, দ্য ইন দ্য পোয়েট, পোয়েট হবে না, ইন দ্য পোয়েম, POEM, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য স্লো স্ট্রিম ফ্লোস ইন এ স্মল গ্রিন ভ্যালি। 3 নম্বর কোশ্চিন, হুইচ সিজন ইজ দ্য সং অফ ক্রিকেট অ্যাসোসিয়েটেড উইথ, ক্রিকেটের সংটি কার সঙ্গে অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে উইন্টার সিজন, দ্য সং অফ ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্টার সিজন। 4 নম্বর কোশ্চেনটি, হুজ ভয়েস রানস ফ্রম হেডস টু হেডস, দ্য গ্রাস হপার্স ভয়েস রানস ফ্রম হেডস টু হেডস। 5 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ মিন বাই সামার্স লিস ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। এটির অ্যান্সার হচ্ছে, ইন সনেট নাম্বার 18 সামার্স লিস বলতে বোঝানো হচ্ছে ইজ মিন সামার্স বিউটি এবং টাইম। 6 নম্বর কোশ্চেনটি, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, লাফ ওয়াইন সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, হোয়েন ডাজ দ্য স্ট্রেংথ অফ এ ট্রি গেট এক্সপোজড, দ্য স্ট্রেংথ অফ এ ট্রি গেট এক্সপোজড, হোয়েন যখন দ্য রুট ইজ পুলড আউট ফ্রম দ্য আর্থ কেপ, যখন শিকড়গুলি পৃথিবী থেকে তুলে দেওয়া হয়, উপড়ে ফেলা হয়, তখন এক্সপোজড হয়ে পড়ে। 7 নম্বর কোশ্চেনটি ছুটে গেছে, হোয়ার উইল গ্রিন টুইক্স রাইজ ফ্রম, গ্রিন টুইক্স কোথা থেকে রাইজ হয়, বের হয়। এটির অ্যান্সার হচ্ছে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, গ্রিন টু ইক্স উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। এরপর 165 পেজের 1 নম্বর প্রশ্ন থেকে 1 নম্বর এসএকিউ কোশ্চেনটি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য গার্ল হোয়েন দ্য অথার আস্কড অ্যাবাউট হার ডেস্টিনেশন, লেখক যখন মেয়েটিকে তার ডেস্টিনেশন গন্তব্যস্থল সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন মেয়েটির প্রতিক্রিয়া কী ছিল।
অ্যান্সারটি হবে হোয়েন দ্য অথার আস্ক, যখন ন্যারেটর তাকে অথার জিজ্ঞেস করেছিলেন অ্যাবাউট হার ডেস্টিনেশন, তার ডেস্টিনেশন সম্পর্কে। দ্য রিয়াকশন অফ দ্য গার্ল ওয়াজ, মেয়েটির রিয়াকশন ছিল যে দ্যাট সি ডিডেন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, সে এখানে কাউকে পরিচিত চেনে না, বা এখানে তার পরিচিত কেউ নেই। সি ডিডেন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার দেয়ার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ কালামস বিলিভ অ্যাবাউট প্রেয়ার্স, এটা সম্ভবত কালামস ফাদার্স বিলিভ হবে কোশ্চেনটা। যাই হোক, এটির অ্যান্সার হচ্ছে কালামস বিলিভ অ্যাবাউট প্রেয়ার ওয়াজ দ্যাট দেয়ার এক্সিস্ট ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফ্ট ওয়ান আপ ফ্রম কনফিউশন, কমা মিজারি, মিলানকোলি অ্যান্ড ফেলার অ্যান্ড গাইড ওয়ান আপ টু ওয়ানস প্লেস। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ওম্যান ওয়াজ দ্য লিস্ট সি কুড ডু ফর দ্য বয়। অ্যাকর্ডিং টু দ্য ওম্যান দ্য লিস্ট সি কুড ডু ফর দ্য বয় ওয়াজ টু ওয়াশ হিজ ফেস। কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড দ্য জার নিট দ্য 3 কোশ্চেন্স অ্যান্সার্স, জারের তিনটে কোশ্চেনের উত্তর কেন প্রয়োজন ছিল। অ্যান্সার হচ্ছে দ্য জার নিডেড দ্য 3 কোশ্চেন্স অ্যান্সার্ড সো দ্যাট হি কুড নেভার ফেল, যাতে সে কখনোই ব্যর্থ না হয় ইন এনিথিং সি মাইট আন্ডারটেক। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াট ওয়াজ কালামস মাদার টাং, কালামের মাতৃভাষা মাদার টাং কী ছিল। এটা অবশ্যই তামিল, কালামস মাদার টাং ওয়াজ তামিল। 6 নম্বর কোশ্চেনটি হাউ ডিড দ্য গার্ল লাভ হিয়ারিং দ্য ন্যারেটার্স কমেন্ট অন ফ্ল্যাটারি, দ্য গার্ল লাভড প্লিজ্যান্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ হিয়ারিং দ্য ন্যারেটার্স কমেন্ট অন ফ্ল্যাটারি। কোশ্চেন নাম্বার 7, হাউ ডিড দ্য হারমিট রেসপন্ড হোয়েন দ্য জার আস্কড হিজ কোশ্চেন্স ফর দ্য ফার্স্ট টাইম, হোয়েন দ্য জার আস্কড হিজ কোশ্চেন্স ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের যখন জিজ্ঞেস করেছিলেন, দ্য হারমিট লিসেন্টেড শুনেছিলেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, কিন্তু কোনো উত্তর দেননি, ফুল স্টপ, হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্ডস ডিগিং। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডিড রজার সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম হোয়েন মিসেস জোন্স ওয়াজ কুকিং ফুড, রজার স্যাট অন দ্য ফার্স্ট সাইড অফ দ্য রুম হোয়েন মিসেস জোন্স ওয়াজ কুকিং ফুড বিকজ, কারণ হি থট, সে ভেবেছিল যে সি কুড ইজিলি সি তাকে সহজে দেখতে পাবে হিম ফ্রম দ্য আদার্স কর্নার ইফ সি ওয়ান্টেড টু। এরপর কবিতা থেকে 1 নম্বর এসে কি কোশ্চেন হচ্ছে হি রেস্ট অ্যাট ইজ, হোয়েন ডাস হি রেস্ট, কখন সে বিশ্রাম নেয়। অ্যান্সার হি রেস্ট ইন সামার, সে সামার গ্রীষ্মকালে বিশ্রাম নেয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ উইল দ্য পোয়েটস ফ্রেন্ড গ্রো টু টাইম, কবির বন্ধু কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রো হবে। এটার অ্যান্সার হচ্ছে দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো টু টাইম ইন দ্য পোয়েটস সনেট, কবির সনেটের মধ্যে, অ্যাজ লং অ্যাজ দ্য সনেট রিমেন্স ইন দিস ওয়ার্ল্ড দিস গিভস লাইফ টু হিম। 3 নম্বর কোশ্চেনটি হু ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোল্ডার, দ্য হামিং ইনসেক্টস ফেল, ব্যর্থ হয় টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য শোল্ডার। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে হুইচ টু অ্যাডজেক্টিভস, কোন দুটি অ্যাডজেক্টিভ বিশেষণ হ্যাভ বিন ইউজড, ব্যবহার করা হয়েছে টু ডিসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি। এখানে দুটো অ্যাডজেক্টিভ হচ্ছে হোয়াইট এবং ওয়েট, দ্য টু অ্যাডজেক্টিভস হুইচ হ্যাভ বিন ইউজড, যেগুলো ব্যবহার করা হয়েছে টু ডিসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি, আর হচ্ছে কি হোয়াইট অ্যান্ড ওয়েট। কোশ্চেন নাম্বার 5, হাউ ডাজ ইভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন, ইভরি ফেয়ার ফ্রম ফেয়ার্স ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স। 6 নম্বর কোশ্চেনটি হোয়াট স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের টপ থেকে কী স্ট্রিম হচ্ছে, ছড়িয়ে পড়ছে। এটার অ্যান্সার হচ্ছে দ্য সানস রেস স্ট্রিম ফ্রম দ্য মাউন্টেন টপ। কোশ্চেন নাম্বার 7, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, হোয়াট ডাজ দিস সাজেস্ট, এখানে দিস বলতে কী সাজেস্ট করছে। দিস সাজেস্ট হ্যাকিং অ্যান্ড চপিং দ্য ট্রি, গাছকে হ্যাকিং করা এবং চপ করা, কোপ মারা, সেটা ওকে বোঝাচ্ছে। 8 নম্বর কোশ্চেনটি হোয়াট রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং ইন কিটস অনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, এটার অ্যান্সার হবে ফ্রস্ট ইন কিটস অনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় ফ্রস্ট রট করেছিল এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং।